নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি ফলিত জ্যোতিষের একটি অভিনব যোগ সম্বন্ধে আলোচনা করব। এই যোগ সাধারণ মানুষের জন্মকুণ্ডলিতে থাকলে সেই মানুষ একজন চাওলা থেকে পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন, আবার একজন সাধারণ যুবক হয়ে উঠতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। হ্যাঁ, আজকে আমি আলোচনা করব পৃথিবীর শ্রেষ্ঠ যোগ, পঞ্চমহাপুরুষ যোগ। পঞ্চমহাপুরুষ যোগ এই এমন যোগ যাতে নরেন্দ্র মোদি, নরেন্দ্র দামোদর মোদি হয়ে উঠতে পারেন ভারতের প্রধানমন্ত্রী, আবার বিল গেটস হয়ে উঠতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। আসুন আমরা আগে জেনে নিই পঞ্চমহাপুরুষ যোগ সম্বন্ধে, পঞ্চমহাপুরুষ যোগ কীভাবে তৈরি হয় সে সম্পর্কে আমরা জেনে নিই। তার আগে বলি, আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমাদের আজকের টপিক পঞ্চমহাপুরুষ যোগ, অর্থাৎ সাধারণ পুরুষ নয়, সাধারণ পুরুষ যারা আমরা সাধারণ নাগরিক, সাধারণ নাগরিকের থেকে বেরিয়ে যারা এই জগতের বুকে মহাপুরুষ হিসাবে খ্যাতি লাভ করেন, এই যোগ সেই কুণ্ডলিতে থাকলে তাই এই যোগের নাম পঞ্চমহাপুরুষ যোগ। আসুন কীভাবে তৈরি হয় পঞ্চমহাপুরুষ যোগ এবার আমরা বলি। রবি, চন্দ্র, রাহু, কেতু বাদে পাঁচটি গ্রহ যথা মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি, এই পাঁচটি গ্রহ যে কোনো একটি বিশেষ অবস্থাজনিত এক একটি বিশেষ যোগ তৈরি হয়। যেমন মঙ্গলের অবস্থানের জন্য তৈরি হয় রুচক যোগ এবং শুক্রের অবস্থানের জন্য তৈরি হয় মালব্য যোগ, এবং একইভাবে শনির অবস্থানের জন্য তৈরি হয় শশযোগ, এবং বুধের অবস্থানের জন্য তৈরি হয় ভদ্রাযোগ, এবং অবশ্যই বৃহস্পতি অবস্থানের জন্য তৈরি হয় হংসযোগ। তাহলে এই যে পাঁচটি যোগ অর্থাৎ রুচক যোগ, ভদ্রাযোগ, হংসযোগ, মালব্য যোগ এবং শশ অর্থাৎ শশক যোগ, এই পাঁচটি যোগকে একত্রে বলা হয় পঞ্চমহাপুরুষ যোগ। এই পঞ্চমহাপুরুষ যোগে যে কোনো একটি যোগ যে কোনো মানুষের জন্মকুণ্ডলিতে থাকলে সেই মানুষ সাধারণ মানুষ থেকে হয়ে উঠতে পারেন মহাপুরুষ। সে নরেন্দ্র মোদী হোক, বিল গেটসই হোক, বা অ্যাডলফ হিটলারের মতো ব্যক্তিত্ব হয়ে উঠতে পারেন এই পঞ্চমহাপুরুষ যোগে। আসুন এবার আমরা পঞ্চমহাপুরুষ যোগের পাঁচটি যোগ সম্পর্কে জানি। আমরা প্রথম আলোচনা করব রুচক যোগ সম্পর্কে। রুচক যোগ কীভাবে তৈরি হয়, রুচক যোগ কাকে বলে, যদি ভালো করে খেয়াল করুন এটি একটি রাশি চক্র। রুচক যোগ তৈরি হয় যখন লগ্ন থেকে বা রাশি থেকে, এখানে লগ্ন থেকে বা রাশি থেকে মঙ্গল যদি তুঙ্গক্ষেত্রে বা স্বক্ষেত্রে অবস্থান করে তাহলে তৈরি হয় রুচক যোগ। আবার বলছি, লগ্ন থেকে বা রাশি থেকে মঙ্গল যদি তুঙ্গে বা স্বক্ষেত্রে, এই ছকে লগ্ন, এখানে তুলা লগ্ন দেখানো আছে, মঙ্গল আছে আপনার অবশ্যই দেখা যাচ্ছে তুঙ্গ অবস্থায় আছে কৃতে মকরে, এবং রাশি থেকে অবশ্যই দশমে অর্থাৎ কেন্দ্রস্থানে আছে, তাই এখানে তৈরি হচ্ছে রুচক যোগ। সুতরাং রুচক যোগ আমরা সেই যোগকে বলবো যেখানে মঙ্গল তার রাশি চক্রে অথবা লগ্ন থেকে বা রাশি থেকে তুঙ্গ বা স্বক্ষেত্রে অবস্থান করবে, এবং অবশ্যই তার সঙ্গে কোনো পাপ গ্রহ মিশ্রিত অবস্থায় থাকবে না বা পাপ গ্রহের দৃষ্টি থাকবে না, তখন যে তৈরি হয় ফলিত জ্যোতিষে সেই যোগকে বলা হয় সর্বোচ্চ শক্তিশালী যোগ, এই যোগকে বলা হয় রুচক যোগ। রুচক যোগ তৈরি হয়েছে, এর ফলাফলে তো কিছু জানা দরকার, আসুন জেনে নিই রুচক যোগের ফলে কি হয়। রুচক যোগের ফলে সুন্দর, সবল, স্বাস্থ্য, সাহসী, বিখ্যাত ব্যক্তিত্ব হতে পারেন, পুলিশ বা সেনাবাহিনীতে হতে পারেন প্রধান হবেন, এবং দীর্ঘায়ী হয়ে উঠতে পারেন আপনি। রুচক যোগ কার আছে এই জন্মকুণ্ডলিতে? রুচক যোগ আছে বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ভাই মোদি, অবশ্যই অপর একজন বিখ্যাত ব্যক্তিত্ব ভারতেরই বিখ্যাত ঐশ্বর্য রায়, তার জন্মকুণ্ডলিতে রুচক যোগ আছে, এবং অবশ্যই চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন, এবং অবশ্যই রানী এলিজাবেথ, তার জন্মকুণ্ডলিতে এই রুচক যোগ ছিল, এবং অবশ্যই সেই বিখ্যাত বা কুখ্যাত ব্যক্তি অ্যাডলফ হিটলার, তার জন্মকুণ্ডলিতে এই রুচক যোগ ছিল। সুতরাং বোঝা গেল মঙ্গল যদি শুভভাবে অবস্থান করে, অর্থাৎ মঙ্গল
লগ্ন থেকে বা রাশি থেকে যদি কেন্দ্রস্থানে বা ইঙ্গিতস্থানে বা স্বক্ষেত্রে, কেন্দ্রস্থান বলা হয় যে কোনো লগ্ন থেকে, 1, 4, 7, 10 এই স্থানকে বলা হয় কেন্দ্রস্থান, তাহলে মঙ্গল লগ্ন থেকে কেন্দ্রস্থানে বা রাশি থেকে কেন্দ্রস্থানে বা স্বক্ষেত্রে বা তুঙ্গিস্থানে অবস্থান করলে এই রুচক যোগ তৈরি হয়। তাই এই রুচক যোগে খুবই শক্তিশালী যোগ, পঞ্চ মহাপুরুষ যোগের প্রথম যোগ রুচক যোগ। এই রুচক যোগের ফলে খুবই শক্তিশালী রুচক যোগ, এই যোগের জলে ব্যক্তি সুন্দর সবল স্বাস্থ্য হবে, সাহসী হবে, বিখ্যাত পুলিশ বা সেনাবাহিনীর প্রধান হবে এবং তিনি দীর্ঘায়ু হবেন। তাই অবশ্যই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি, তিনি খুবই সুস্থ সবল এবং তিনি দীর্ঘায়ু হবেন এই রুচক যোগের জন্য। এরপরে আমরা যে যোগটি নিয়ে আলোচনা করবো, পঞ্চ মহাপুরুষ যোগের দ্বিতীয় যোগ, খুবই শক্তিশালী যোগ, সেই যোগের নাম হচ্ছে ভদ্রাযোগ। ভদ্রাযোগ তৈরি হয় বুধ কন্যা বা মিথুন রাশিতে অবস্থান করলে। বুধ এখানে অবস্থান করছে, ভালো করে খেয়াল করো, বুধ যদি কন্যা রাশি, এখানে একটি রাশি চক্র দেওয়া আছে, মেষ বৃষ মিথুন, মিথুন রাশিতে অবস্থান করছে বুধ, বা যদি কন্যা রাশিতে অবস্থান করে এবং লগ্ন থেকে কেন্দ্র বা কোন কেন্দ্রে বা স্বক্ষেত্রে বা রাশি থেকে কেন্দ্রে বা স্বক্ষেত্রে এই যে বুধের অবস্থান, এই বুধের অবস্থানের ফলে তৈরি হয় ভদ্রাযোগ। সুতরাং বোঝা গেল যে বুধ যদি কন্যা বা মিথুন রাশিতে অবস্থান করে বা কেন্দ্রে অবস্থান করে পাপ গ্রহ সংযুক্ত না হয় বা পাপ গ্রহের দ্বারা দৃষ্টি না হয়, তাহলে ভদ্রাযোগ সূচিত হয়। এই ভদ্রাযোগ খুবই শক্তিশালী যোগ। ভদ্রাযোগের ফল কী হয়? ব্যক্তি ধার্মিক, সহনশীল, সাত্ত্বিক, বহু স্বাস্থ্যবিদ, সম্মানীয় এবং নিজ প্রচেষ্টায় ধনী হয়ে থাকে এই ভদ্রাযোগ যার আছে, যার জন্মকুণ্ডলিতে আছে। এটি পঞ্চ মহাপুরুষ যোগের দ্বিতীয় শক্তিশালী যোগ, প্রথম যোগ রুচক যোগ এবং দ্বিতীয় যোগ ভদ্রাযোগ। এবার আসুন আমরা জেনে নিই কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব যাদের ভদ্রাযোগ আছে। অবশ্যই ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং অবশ্যই মেনকা গান্ধী, এনাদের জন্মকুণ্ডলিতে রয়েছে এই ভদ্রাযোগ। এবার আমরা আসছি হংসযোগ। হংসযোগ একটি অতি শক্তিশালী যোগ, পঞ্চ মহাপুরুষ যোগ, অর্থাৎ পাঁচটি যে যোগ, রুচক যোগ, ভদ্রাযোগ, সসযোগ, মালব্যযোগ এবং হংসযোগ, হংসযোগ হচ্ছে তৃতীয় যোগ, এটিও খুবই শক্তিশালী যোগ। এবার আসুন জেনে নিই কীভাবে তৈরি হয় এই হংসযোগ। হংসযোগ তৈরি হয় বৃহস্পতি লগ্ন বা চন্দ্র থেকে কেন্দ্রে, স্বক্ষেত্রে বা তুঙ্গিয়ে অবস্থান করলে হংসযোগ তৈরি হয়। আবার বলছি, বৃহস্পতি লগ্ন বা চন্দ্র থেকে কেন্দ্রে, স্বক্ষেত্রে বা তুঙ্গভাবে অবস্থান করলে তৈরি হয় হংসযোগ। হংসযোগের ফলাফল কীভাবে হয়? হংসযোগে পবিত্রতা, প্রিয় অভিজাতপূর্ণ চেহারা, পণ্ডিত, লোকপ্রিয় এবং বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব হয়ে থাকেন পঞ্চ মহাপুরুষ যোগের এই যে তৃতীয় যোগ হংসযোগ, যা আমার যাদের জন্মকুণ্ডলিতে আছে। আসুন জেনে নিই এরকম কয়েকটি বিখ্যাত ব্যক্তিত্ব যাদের জন্মকুণ্ডলিতে ছিল। অবশ্যই জেনে নিই প্রিয়াঙ্কা গান্ধী, ভিপি সিং, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, এই বিখ্যাত ব্যক্তিত্বের জন্মকুণ্ডলিতে এই যোগ রয়েছে হংসযোগ। এরপরে আমরা যে যোগটি নিয়ে আলোচনা করবো সেই যোগটি হচ্ছে মালব্যযোগ। মালব্যযোগ পঞ্চ মহাপুরুষ যোগের একটি অন্যতম শক্তিশালী যোগ, এটি শুক্রের কারণে ঘটে থাকে। অবশ্য আপনারা বুঝেছেন রুচক যোগ ঘটে থাকে মঙ্গলের কারণে, ভদ্রাযোগ ঘটে থাকে বুধের কারণে, হংসযোগ ঘটে থাকে বৃহস্পতির কারণে এবং মালব্যযোগ শুক্রের ভালো অবস্থান অবস্থানের জন্যে। শুক্র গ্রহ যখন জন্ম বা লগ্ন থেকে কেন্দ্রে বা কোণে শুভভাবে অবস্থান করবে তখনই তৈরি হয় মালব্যযোগ। এবার আসুন জেনে নিই মালব্যযোগের কী ফলাফল। মালব্যযোগের ফলাফলে ব্যক্তি সুশ্রী, বহু বাহনের অধিকারী, বিদ্যান, ঐশ্বর্যশালী, পরিবারের সবাইকে নিয়ে সুখী থাকে। আসুন জেনে নিই কয়েকজন ব্যক্তি যাদের জন্মকুণ্ডলিতে এই মালব্যযোগ আছে। সোনিয়া গান্ধী, মেধা পাটকার, শরদ পাওয়ার, বিল গেটস, পৃথিবীর সেরা ধনী ব্যক্তিত্ব বিল গেটস, তার জন্মকুণ্ডলিতে এই মালব্যযোগ রয়েছে। কে আর নারায়ণন, প্রাক্তন রাষ্ট্রপতি ধর্মেন্দ্র এবং মাধুরী দীক্ষিত, এদের জন্মকুণ্ডলিতে মালব্যযোগ রয়েছে। এবার পঞ্চ মহাপুরুষ যোগের শেষ যোগ, অন্যতম শক্তিশালী যোগ সসযোগ। সসযোগ বা সসব যোগ তৈরি হয় শনির অবস্থানের জন্য।
শনি যদি গ্রহ যদি লগ্ন বা চন্দ্র থেকে সক্ষেত্রে কেন্দ্রে বা তুঙ্গে অবস্থান করে তাহলে তৈরি হয় সসজ। এই সসযোগে ব্যক্তি বিশাল বড় শিল্পপতি, ভারতবর্ষের বহু বিখ্যাত শিল্পপতি জন্মকুণ্ডলীতে এই সসযোগ আছে। তিনি শিল্পপতি, বহু দাস দাসী, এবং এর সঙ্গে যদি শুক্র বৃহস্পতি যুক্ত হয় তিনি বিশ্ববরণ্য হবেন এবং বহু সম্পদের মালিক হবেন। আসুন জেনে নিই কাদের কাদের জন্মকুণ্ডলীতে এই যোগ রয়েছে। এই যোগ রয়েছে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মকুণ্ডলীতে, অবশ্যই আলবার্ট আইনস্টাইন, অবশ্যই নীতিশ কুমার, এবং অবশ্যই জয়ললিতা, তিনি মারা গেছেন, এরা জন্মকুণ্ডলীতে এই সসযোগ রয়েছে। সুতরাং আমরা দেখলাম যে পঞ্চমহাপুরুষ যোগ হচ্ছে ফলিত জ্যোতিষের অন্যতম শ্রেষ্ঠ যোগ। এই পঞ্চমহাপুরুষ যোগের এই যে পাঁচটি যোগ, মঙ্গলের জন্য তৈরি হওয়া রুচক যোগ, বুধের জন্য তৈরি হওয়া ভদ্রা যোগ, এবং বৃহস্পতির জন্য তৈরি হওয়া হংসযোগ, শনির জন্য তৈরি হওয়া সসযোগ, এবং শুক্রের জন্য তৈরি হওয়া মালব্য যোগ, এই পঞ্চমহাপুরুষ যোগ কোনো ব্যক্তিকে সাধারণ ব্যক্তি থেকে মহান থেকে মহাপুরুষ বানিয়ে তুলতে পারেন। তাই মহাত্মা গান্ধী, নরেন্দ্র মোদি, বিল গেটসের মতো ব্যক্তিত্বের জন্মকুণ্ডলীতে এই পঞ্চমহাপুরুষ যোগ আমরা দেখতে পাই। সুতরাং আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারলেন কীভাবে একজন সাধারণ মানুষ ফলিত জ্যোতিষের দ্বারা বুঝতে পারবেন তার জন্মকুণ্ডলীতে কী মহান উপায় বলে দেওয়া আছে, যার দ্বারা তিনি প্রচেষ্টার মাধ্যমে অবশ্যই উচ্চ স্থানে পৌঁছাতে পারবেন। তাই আবার বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই আপনারা জানলেন আজকে যে পঞ্চমহাপুরুষ যোগ অর্থাৎ রুচক যোগ, ভদ্রা যোগ, হংসযোগ, সসযোগ এবং মালব্য যোগ কোন কোন গ্রহের জন্যে ঘটে থাকে, এবং এর ফলাফল এবং ভারতবর্ষ তথা পৃথিবীর কোন কোন ব্যক্তিত্বে সেরা ব্যক্তিত্ব যারা এই যুগে কিয়ার বলে মহাপুরুষ রূপে পরিগণিত হয়েছেন জানতে পারলেন। তাই আজ এইটুকু জানিয়ে আমি এই ভিডিওটি শেষ করলাম।